আসসালামু আলাইকুম। কাতার প্রবাসীদের জন্য বিশেষ সুখবর। আমরা যারা অনেকদিন যাবৎ একটি নিউজের জন্য অপেক্ষা করতেছি, আলহামদুলিল্লাহ, সেটা হলো কাতারে সরকারিভাবে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ। ইতিমধ্যে কাতারের সরকার ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন এবং কি কি সুযোগ সুবিধা দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে, পরীক্ষার জন্য নির্ধারিত কিতাব ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্পূর্ণ কুরআন, কুরআন থেকে যে কোনো জায়গা থেকে তারা পরীক্ষা নেবেন। পরীক্ষা ও নিয়োগ আবেদন, পরীক্ষা দুই পর্বে হবে, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার এক সপ্তাহ পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো কি কি সুযোগ সুবিধা দিবে বা বেতন কত টাকা হবে তা নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরে বেতন, মুয়াজ্জিনদের জন্য $1,043, যা 3,800 কাতারি রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 90,000 টাকার মতো। দুই নম্বরে আবাসন, তিনটি কক্ষ, একটা হল থাকবে, বাথরুম থাকবে এবং রান্নাঘর থাকবে। তিন, পানি ও বিদ্যুৎ বিলের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট পরিমাণের দেওয়া হবে। চার নম্বরে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্ত্রী ও দুই সন্তানের 18-এর নিচে বয়স হলে ইকামার খরচ সরকার বহন করবে। দুই সন্তানের বেশি বা 18 বছরের উপর হলে মাথাপিছু 500 রিয়াল করে ইকামা বাবদ পরিশোধ করতে হবে। এবং বার্ষিক বেতন সহ বছরে প্রতি বছরে 40 দিন ছুটিটা থাকবে সরকারিভাবে, 40 দিনের টাকাও দেওয়া হবে। এককালীন 10 বছর পরে পেনশনও দিবেন। সরকারি স্কুলে বাচ্চাদের পড়ানোর ফ্রি, উল্লেখ্য যে ধীরে ধীরে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তো আবেদন করবেন যেভাবে, আবেদন করতে আপনাকে আমার ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। ইমাম শুধু আরবি কিংবা কাতারি নাগরিক হতে হবে, মুয়াজ্জিনের জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবেদন করতে হবে আপনার সিবি, আপনার এক কপি ছবি এবং আপনার বায়োডাটা সম্পূর্ণ স্ক্রিনিং করা থাকবে, এবং আপনাকে 2 থেকে 3 মিনিটের অডিও তেলোয়াত করে শোনাতে হবে বা পাঠাতে হবে ওই লিঙ্কের মাধ্যমে। তো বন্ধুরা, ভালো থাকবেন, এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।